জানি মোটামুটি, সবাই জানি তো জাভাতে অ্যারে কিভাবে ডিফাইন করে এটা জানি, সবাই জানি। নর্মালি প্রিমিটিভ টাইপ যে আমার ভ্যারিয়েবলগুলো আছে ওখানে আমরা একটা ভ্যালু সেট করে রাখতে পারি, লাইক ইন্ট এ ইজ ইকুয়ালস 5, ঠিক আছে? এর মধ্যে যদি আরেকটা ভ্যালু অ্যাসাইন করি সেটা রিপ্লেস হয়ে যাবে, তাই না? অ্যারে হলো এর মধ্যে আমরা অনেকগুলো ভ্যালু রাখতে পারবো সেম টাইপের। এবার আমি যদি একটা অ্যারে নেই স্ট্রিং টাইপের, লিখলাম নেম নিউ স্ট্রিং, এখানে বলে দিতে হবে যে এই অ্যারেটার কতগুলো ভ্যালু নিতে পারবে, সাপোজ 5। যখন আমি বললাম নিউ স্ট্রিং 5, তখনই এই যে নেমস নামের ভ্যারিয়েবলটা ক্রিয়েট করলাম, তার মানে এর মধ্যে 5টা ভ্যালু আমরা রাখতে পারবো, 5টা স্ট্রিং রাখতে পারবো। এবং 5 মানে ইন্ডেক্স শুরু হবে 0 থেকে, 0 থেকে 4 পর্যন্ত। নেমসে আমি যদি চাই নেমসের 5 নাম্বার ইন্ডেক্সে কোনো ভ্যালু রাখতে, আমি সেটা পারবো না, আমাকে বলবে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, কারণ সে বলবে যে 5 নাম্বার ইন্ডেক্স বলে কিছু নাই, 4 পর্যন্ত, 0 থেকে 4 পর্যন্ত। দ্যাট মিন্স আমার যদি কখনো এরকম প্রয়োজন হয় যে আমার আরো বেশি ডাটা রাখতে হবে, আমি এটাকে মডিফাই করতে পারবো না, কোডে এসে এখানে এসে চেঞ্জ করে দিতে হবে 1 নাম্বার, এটা আমি করতেই পারি। বাট প্রোগ্রামেটিক্যালি বা ডাইনামিক্যালি কিন্তু আমি এটার সাইজ আর চেঞ্জ করতে পারবো না, 5 মানে 5টাই, অন্য ভ্যালু রাখতে হলে আর একটা ডিফাইন করতে হবে। অ্যারে চাইলে এইভাবে ডিফাইন করা যায়, অথবা আর একটা ওয়ে আছে সরাসরি ভ্যালু দিয়েও ডিফাইন করা যায়, লাইক আমি যদি ইন্টিজার টাইপের অ্যারে নেই আমি কী করতে পারি, এরকম সরাসরি বলে দিতে পারি 1 2 3 4 5, আমি ইন্টিজার টাইপের একটা ভ্যারিয়েবল নিছি যার মধ্যে এই ভ্যালুগুলো অ্যাসাইন করে দিচ্ছি, তার মানে A0-তে 1, A1-এ 2, এভাবে। এবং এটার সাইজ ফিক্সড হয়ে গেল, আমি চাইলে এর বেশি আর বাড়াতে পারবো না। অ্যারে লিস্টে এই প্রবলেমটা নাই, অ্যারে লিস্টে যত ইচ্ছা তত বেশি, যত ইচ্ছা তত ডাটা রাখা যায়। এবং অ্যারে লিস্ট অ্যাকচুয়ালি কাজ করে জেনেরিক স্টাইপ, ঠিক আছে? আমাকে ওই ডাটাটাকে জেনেরিক ক্লাস নেমটা দিতে হয়, যেমন অ্যারে লিস্টে ইন টাইপের আমি কিছু দিব না, আমি দিব ইন্টেজার টাইপ, পুরো নামটা ক্লাস নেমটা দিতে হবে, এগুলোকে বলে জেনেরিক। যেমন স্ট্রিং তো সবসময় জেনেরিক, যেমন ডাবল টাইপের হলে আমাকে ডাবল দিতে হবে, ফ্লোর দিতে হলে এফ বড় হাতে ফ্লোর দিতে হবে, ঠিক আছে? তো আমি যদি একটা অ্যারে লিস্ট নেই যার টাইপ হবে এবং জেনারিক টাইপ এই ব্র্যাকেটটার মাধ্যমে এর মাঝখানে দেওয়া হয় অ্যাঙ্গেল ব্র্যাকেট, লাইক আমি দিলাম স্ট্রিং ইকুয়ালস নিউ লিস্ট, এই নেমস এর মধ্যে, এই নেমস নামের ভেরিয়েবলের মধ্যে আমি যত ইচ্ছা স্ট্রিং অ্যাড করতে পারবো। এখানে স্ট্রিং অ্যাড করতে হবে ভেরিয়েবলস এর নাম ডট দিয়ে, আবার অ্যাড নামে একটা মেথড আছে, এরপরে আমি যে কোনো স্ট্রিং অ্যাড করতে পারি এবং চাইলে যত ইচ্ছা অ্যাড করতে পারি।
যত ইচ্ছা আমি অ্যাড করতে পারি, আমার ফিক্সড কোনো লেন্থ নাই। অ্যারে লিস্টে বেশ কিছু মেথড আছে যেগুলোর মাধ্যমে আমরা চাইলে কোনো পার্টিকুলার ইন্ডেক্সে নতুন ভ্যালু সেট করতে পারি, কোনো একটা পার্টিকুলার ইন্ডেক্সের ভ্যালুটা আমরা নিতে পারি, আমরা মনে হয় রিপ্লেসও করতে পারি, আমরা মনে হয় চেক করতে পারি যে এবিসি নামে কোনো ভ্যালু আছে নাকি কোনো ইন্ডেক্সে, এটাও চেক করা যায়। কন্টেন্টস নামে একটা ম্যাথড আছে, এরপরে নেমসের পরে ডট দিলে অ্যাকচুয়ালি দেখা যায় যে কী কী ম্যাথড আছে। কন্টেন্টস ইকুয়ালস দিয়ে আমরা চেক করতে পারি এবং আরও বেশ কিছু ম্যাথড আছে। তো অ্যারে লিস্টে কয়টা ডাটা অ্যাড হলো না হলো এই এই ইনফরমেশনটা আমরা অ্যারে লিস্টে ওই নামটার পরে যদি সাইজ ম্যাথডটা কল করি, সে আমাকে রিটার্ন করবে এই মুহূর্তে এই অ্যারে লিস্টে কতগুলো ডাটা আছে। আমি যদি চাই এখন যে এই অ্যারে লিস্টের মধ্যে যতগুলো ডাটা আছে সবগুলো প্রিন্ট আউট করতে, তো আমি স্বাভাবিকভাবে একটা লুপ চালাবো। লুপটা ততক্ষণ ঘুরবে যতটা হচ্ছে অ্যারে লিস্টের সাইজ। দ্যাট মিন্স ফর 0 থেকে লেস দেন হবে হচ্ছে নেমস ডট সাইজ, এরপর আই প্লাস প্লাস, এবং আমি আউটপুট দেখাবো নেমস ডট নেমসের পরে ডট গেট মেথড দিয়ে ভ্যালুটা নিতে হয়, গেটের মধ্যে ইন্ডেক্সটা দিয়ে দিতে হয়। এখানে ইন্ডেক্স হবে হচ্ছে ডাইনামিক আই, আই ভ্যালু একবার 0, সো নেমস 0-তে যে ভ্যালুটা আছে সেটা রিটার্ন করবে, একবার হবে আই ভ্যালু 1, সো এই 1 ইন্ডেক্সে যা আছে সেটা রিটার্ন করবে। এইভাবেও করা যায়, অথবা এনহান্সড যে ফর লুপ আছে এটা দেখেছেন গত ক্লাসে, এনহান্সড ফর লুপ ওটা দিয়েও বের করে নিয়ে আসা যায়। এনহান্সড ফর লুপের সুবিধা হচ্ছে আপনার ইনক্রিমেন্ট দিতে হয় না, ইনিশিয়ালাইজ করতে হয় না, কন্ডিশন দেওয়ার প্রয়োজন নেই। অ্যাকচুয়ালি আমরা সবসময় দেখা যাবে যে অ্যারে লিস্ট ইউজ করতেছি এটার ডাইনামিক বিহেভিয়ারের জন্য, আমরা অলওয়েজ অ্যারে লিস্ট ইউজ করি। যেহেতু অ্যারে লিস্ট যখন অ্যারে লিস্টটা ইন্ট্রোডিউস করা হয় তখন এটা টাইপ সেট ছিল না, টাইপ সেট ছিল না বলতে এখানে যে আমরা একটা টাইপ দিয়ে দিচ্ছি না জেনারিক টাইপ, তখন এই জিনিসটা ছিল না অ্যাকচুয়ালি। তখন জাস্ট অ্যারে লিস্ট নেমস ইকুয়ালস নিউ অ্যারে লিস্ট, নর্মালি আমরা যেভাবে একটা ক্লাস দিচ্ছি, এবং ওই অ্যারে লিস্টে অলমোস্ট সব ধরনের কিছুই ডাটাই অ্যাড করা যেত, সব ডাটা ইন্টিজার ডাবল ফ্লোট সবই সে সবই নিত, তার মানে কি তার কিছু কোনো টাইপ নেই। তো এরকম যদি টাইপ সেট না হয় তো এরকম একটা কালেকশন নিয়ে কাজ করা কিন্তু খুব মুশকিল একটা ব্যাপার। যেমন ওখানে আমি যদি একই ধরনের ডাটা চাই তাহলে কিন্তু ওই ধরনের কালেকশন আমার কোনো ক্ষেত্রে পুরো হবে না। আমি মনে করেন ডাবল ডাটা নিয়ে কাজ করি, কারো স্যালারি নিয়ে কাজ করতেছি, মানে স্যালারি ইনফরমেশন আছে, ওর মধ্যে হঠাৎ করে স্ট্রিং ঢুকে যাবে, জিনিস আমার জন্য কমফোর্টেবল হবে না। এর জন্য পরে জেনারিক টাইপটা দেওয়া হয়, এখন থেকে অ্যারে লিস্ট হচ্ছে টাইপ সেট। যদিও আপনি অবজেক্ট টাইপ যদি দেন, টাইপটা যদি অবজেক্ট দেন তাহলে অলমোস্ট সব কিছুই আপনি অলমোস্ট না অ্যাকচুয়ালি সব ধরনের জিনিসই আপনি রাখতে পারেন। অবজেক্ট নামে একটা ক্লাস আছে, এটা কি আপনারা জানেন? অনেকে হয়তো জানেন না। আচ্ছা আসতেছি অবজেক্ট ক্লাস। অ্যারে লিস্টে যেমন আমরা স্ট্রিং টাইপে রাখতেছি, ইন্টিজার টাইপে, এরকম কিন্তু ইউজার ডিফাইন টাইপও রাখা যায়, স্টুডেন্ট, এমপ্লয়ি, কার, অ্যানিমেল, হিউম্যান সবই রাখা যাবে। কিন্তু
আপনাদের পরশু দিন একটা ইয়া নিব, ক্লাস টেস্ট নিব, হ্যাঁ, জাভা বেসিক্স এর উপর, মানে অ্যারে অ্যারেস পর্যন্ত এবং মানে ইউজার ডিফাইন পর্যন্ত, একদম জাভার বেসিক থেকে শুরু করে ডাটা টাইপ, তারপরে কন্ডিশনাল স্টেটমেন্ট, লুপ, অ্যারে অ্যারে লিস্ট আর ইউজার ডিফাইন টাইপ বলতে এবং কি প্রিমিটিভ নন প্রিমিটিভ, মানে এসবের উপরে খুব সম্ভবত 10 মার্কের এক্সাম, 25 মিনিট বা 20 মিনিট রিটেন, একটাই কোশ্চেন পেপার দিবে, ওর মধ্যে অ্যান্সার লেখার জায়গা থাকবে, বাংলা ইংলিশ যেভাবে পারে অ্যান্সার দিবে, ঠিক আছে? এটা হয়তো বা ক্লাসের শুরুতেও নিতে পারি অথবা ব্রেকের পরেও নিতে পারি। হ্যাঁ, এই তো পরশু দিন, আমরা জানি আমাদের ডাটা টাইপ আছে, প্রিমিটিভ নন প্রিমিটিভ আছে, এর বাইরেও আমাদের অনেক সময় নিজেদের মতো করে ডাটা টাইপ ডিফাইন করতে হয়, এটার প্রয়োজনটা অ্যাকচুয়ালি কেন? সাপোজ আমি যদি আপনাদেরকে এখন বলি যে, যেমন গত ক্লাসে মানে আগের ক্লাসে এক্সাম্পলটাই দেখো, যেমন এমপ্লয়ি, আমি মনে করলাম যে আপনাদের এমপ্লয়ের ইনফরমেশন অ্যাক্সেস করেন, তো এমপ্লয়ের প্রাইমারি ইনফরমেশন কি থাকতে পারে? এমপ্লয়ের নাম থাকতে পারে, এমপ্লয়ের ডেজিগনেশন থাকতে পারে, এমপ্লয়ের একটা আইডি থাকতে পারে, এমপ্লয়ের স্যালারি থাকতে পারে। তো আপনাকে বললাম যে আপনি এমপ্লয়ের ইনফরমেশন ইউজারের কাছ থেকে নিয়ে, ইনপুট নিয়ে আপনি সেভ করেন। নর্মাল সেন্সে আপনি কী করবেন? এমপ্লয়ের নাম, সেটা স্ট্রিং টাইপ, আপনি স্ট্রিং টাইপের একটা ভ্যারিয়েবল নেবেন। এমপ্লয়ের ডেজিগনেশন, ওটাও স্ট্রিং, আপনি আর একটা স্ট্রিং নেবেন। আইডি, ওটাও স্ট্রিং, আর একটা নেবেন। স্যালারি হতে পারে ডাবল। আপনি চারটা ভেরিয়েবল নিয়ে একটা এমপ্লয়ের ইনফরমেশন সেভ করবেন, চারটা ভেরিয়েবল নিয়ে। আপনাকে যদি বলি আর একটা এমপ্লয়ের ইনফরমেশন সেভ করবেন, আপনি কী করবেন? আরও চারটা নতুন ভেরিয়েবল নেবেন? নিতে পারেন এরকম কত, মানে কত, আপনাকে যদি এখন 1000 এমপ্লয়ের ইনফরমেশন যদি নিতে বলি, তার মানে কি, মানে এটা কনভেনশনাল ওয়ে হবে না যে সবগুলোর জন্য একটা করে স্ট্রিং ইয়া করবো, ওগুলোকে আবার অ্যারেতে রেখে দিব, আমার মানে মেনটেন করতে তো সমস্যা হবে। সবচেয়ে বেটার হয় যে এই পার্টিকুলার এই সিমিলার টাইপের অবজেক্টের ডাটাগুলোকে আমরা যদি এনক্যাপসুলেট করে রাখি, মানে একসাথে রাখি, একসাথে করে একটা কমন ডাটা টাইপ পাঠাই দিই, যার টাইপটা হবে এমপ্লয়ি, তার মধ্যে আমার ওই আলাদা আলাদা জিনিসগুলো থাকবে, নাম, এমপ্লয়ি আইডি, ডেজিগনেশন, স্যালারি, আরও যা যা আছে। তো আমি একটা ক্লাস বানাই, এমপ্লয়ি না অন্য কোনো একটা কিছু বলেন তো, কি নিয়ে বানানো যায়? কাস্টমার, ভালো, কাস্টমারের কি কি ইনফরমেশন রাখতে পারি আমরা? কাস্টমারের নেম থাকতে পারে, আর কি থাকতে পারে? আইডি থাকে, আচ্ছা ঠিক আছে, আর কি থাকে? আচ্ছা, কাস্টমার ফোন নাম্বার, এটা দিন কাস্টমার ফোন। আমি তিনটা ফিল্ড রাখলাম ক্লাসের মধ্যে, তিনটা প্রপার্টি, এদেরকে বলা হয় ক্লাসের প্রপার্টি বা ইনস্ট্যান্স। এবার আমি চাইলে কলার যে কোনো জায়গা থেকে কাস্টমার ক্লাসের একটা রেফারেন্স নিতেই পারি, তার মানে আমি একটা
ভেরিয়েবলের মধ্যে কিছু একটা নিলাম যার টাইপ হলো কাস্টমার। এখন এই কাস্টমারটাকে আমরা এই কাস্টমারটাকে ভ্যালু সেট করতে হবে। আমরা একটা নতুন কাস্টমার এন্ট্রি করব, তো তার নাম, তার আইডি এবং ফোন নাম্বার দিতে হবে। এই কাজটা করার জন্য আমাকে কী করতে হবে? এই কাজটা করার জন্য আমাকে এই কাস্টমার ক্লাসটার একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে, যেটা আমরা তো অনেকেই জানি। আমরা লিখি নিউ কাস্টমার, এটা হচ্ছে রেফারেন্স, এবং এতটুকু দিয়ে অ্যাকচুয়ালি অবজেক্টটা ক্রিয়েট হবে, মেমোরিতে একটা স্পেস অ্যালোকেট করা হবে। এটাকে সরাসরি অবজেক্ট বলে না, আমরা বলার সুবিধার্থে হয়তো অনেক সময় বলি যে কাস্টমার ওয়ান অবজেক্ট, অ্যাকচুয়ালি এটাকে বলা হয় রেফারেন্স, কারণ এই লাইনটার মাধ্যমে অ্যাকচুয়ালি মেমোরিতে একটা স্পেস অ্যালোকেট হয়ে যায়। এই যে আমার প্রপার্টিগুলো আছে, স্ট্রিং 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 স্ট্রিংয়ের জন্য যতটুকু জায়গা দরকার সেই ততখানি প্রপার্টি অনুযায়ী জায়গা টায়গা নিয়ে একটা স্পেস অ্যালোকেট হয়ে যায়। মেমোরিতে যে জায়গায় স্পেসটা ক্রিয়েট হলো, ওই যে মেমোরি একটা অ্যাড্রেস থাকে, ওই অ্যাড্রেসটা অ্যাকচুয়ালি এই কাস্টমার ওয়ান এই জিনিসটা পয়েন্ট করে, মেমোরি অ্যাড্রেসটা, ঠিক আছে? এই জন্য আপনি যখন কখনো যদি কখনো সরাসরি কোনো রেফারেন্সকে প্রিন্ট করার চেষ্টা করেন, মনে করেন কাস্টমার ওয়ানটাকে আমি প্রিন্ট আউট প্রিন্ট লাইন আউটপুট দেখতে চাই, এটা অ্যাকচুয়ালি আমরা কি আউটপুট দিই, আমরা ইন্টেজার ভেরিয়েবল বা অন্য কোনো ডাটা টাইপের ভেরিয়েবল সেটা মানটা দেখি, বাট এটার মান কি, এটার মান কি, এটার মান হচ্ছে এটা। আমার প্রথম প্যাকেজ নেমটা দেখাচ্ছে, এরপরে ক্লাসের নামটা দেখাচ্ছে, এবং এরপরে একটা হেক্সাডেসিমাল কোড। আপনি যে কোনো ক্লাসের অবজেক্ট বা রেফারেন্স এরকম প্রিন্ট করেন, এটা দেখাবে এটা লেক্সিকাই, আমি যদি এটা না লিখতাম তাহলে কি দেখাবে? না করলে মনে হয় দেখা দিব, যাই হোক। আমাকে অ্যাকচুয়ালি একটা যে কোনো একটা কোনো কিছু অ্যাড্রেস দেখাচ্ছে, সো এটা অ্যাকচুয়ালি ওই মেমোরি লোকেশনটাকে পয়েন্ট করে, এর মধ্যে যে সব অবজেক্ট জমা হয়ে আছে ব্যাপারটা এরকম, ঠিক আছে? পয়েন্ট করে, জাস্ট পয়েন্ট করে রিমোট কন্ট্রোলের মধ্যে। এখন আমি কাস্টমার ওয়ান টাইপের একটা ডাটা টাইপ ক্রিয়েট করলাম, আমার এই ক্লাসের মধ্যে তিনটা প্রপার্টি আছে, আর এই লাইনটার মাধ্যমে অনেকটা মেথডের মতো দেখতে এই জিনিসটা, এটার মাধ্যমে অ্যাকচুয়ালি এই ক্লাসটার ডিফল্ট কনস্ট্রাক্টরকে কল করা হচ্ছে। কনস্ট্রাক্টর কি জিনিস? কনস্ট্রাক্টর একটা ক্লাসের যখন অবজেক্ট ক্রিয়েট করা হয় তখন সবার আগে ওই ক্লাসের কনস্ট্রাক্টর কল করা হয়। কনস্ট্রাক্টর অনেকটা মেথডের মতো, বাট মেথড থেকে ডিফারেন্ট। কনস্ট্রাক্টর কখনো কোনো ডাটা টাইপ বা কোনো ভ্যালু রিটার্ন করে না, ঠিক আছে? বাট কনস্ট্রাক্টরের কাজটা হচ্ছে নাম যেরকম, নামটা যেরকম কনস্ট্রাক্টর, তার মানে কি কোনো কিছু কনস্ট্রাক্ট করে, কী কনস্ট্রাক্ট করবে? কনস্ট্রাক্টরের কাজই হচ্ছে যখনই আমি এই ধরনের কোনো স্টেটমেন্ট লিখবো, সে সবার আগে দেখবে যে এই ক্লাসের কী কী প্রপার্টিগুলো আছে, এবং সে দেখবে ইউজার যদি কনস্ট্রাক্টরে কোনো ভ্যালু পাস না করে এই ফিল্ডগুলোর জন্য, ইউজার বা যে অবজেক্টটা ক্রিয়েট করতেছে সে যদি কোনো নাম আইডি ফোন নাম্বার প্রোভাইড না করে, তাহলে সে নিজে নিজে অ্যাসাইন করার চেষ্টা করে কনস্ট্রাক্টর।
কারণ এগুলো এই মুহূর্তে ইনভ্যালিড, মানে এগুলোর কোনো ইয়ে নেই, ভ্যালু অ্যাসাইন করা নেই, কনস্ট্রাক্টর ভ্যালু অ্যাসাইন করবে, কিন্তু তাকে যদি কিছু না দেওয়া হয় সে কি অ্যাসাইন করবে? সে প্রপার্টিগুলোর টাইপ অনুযায়ী ভ্যালু অ্যাসাইন করবে। যেমন কাস্টমার নেম স্ট্রিং টাইপের, সে অ্যাসাইন করবে কাস্টমার নেম ইকুয়ালস নাও। যদি ইন্টেজার টাইপের কোনো প্রপার্টি থাকতো সেক্ষেত্রে অ্যাসাইন করতো জিরো, যদি ডাবল হতো তাহলে 0.0। ঠিক আছে, যেমন এই মুহূর্তে আমি যদি কাস্টমার ওয়ান, অনেক লম্বা শব্দ, আমি যদি সি ওয়ান, আমি যদি সি ওয়ান ডট কাস্টমার নেম প্রাইভেট, আমি কিন্তু কোনো নাম দেই নাই কাস্টমার, ডিফল্ট কনস্ট্রাক্টর কল হয়েছে এবং সে নিজের মতো করে ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছে ডিফল্ট ভ্যালু। আমি যদি একটা প্রিন্ট দিই দেখবেন কাস্টমার নেম নাম, তার মানে কি কনস্ট্রাক্টরের কাজটা করছে। চাইলে আমি কনস্ট্রাক্টরে এই তিনটা ফিল্ডের জন্য ভ্যালু অ্যাসাইন করে দিতে পারি, সেক্ষেত্রে আমাকে নিজেকে কনস্ট্রাক্টর ডিফাইন করতে হবে এই তিনটা প্রপার্টির জন্য। চাইলে আপনি একটা প্রপার্টি নিয়েও কনস্ট্রাক্টর ডিফাইন করতে পারেন, চাইলে দুটা নিয়েও করতে পারেন, চাইলে তিনটা নিয়েও করতে পারেন, চাইলে তিনটা কনস্ট্রাক্টর থাকতে পারে যার একটা প্যারামিটার, আর একটা দুইটা প্যারামিটার, আর একটা তিনটা প্যারামিটার, ওটা কনস্ট্রাক্টর ওভারলোডিং, ওটাও দেখা বলতে পারে। তো আমি একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করি, কনস্ট্রাক্টরের চেহারা, কনস্ট্রাক্টরের নাম হবে ক্লাসের নাম অনুযায়ী, সামনে একটা অ্যাক্সেস মডিফায়ার থাকবে, মোস্ট অফ দ্য কেসে পাবলিক প্রাইভেট হতে পারে, এবং প্যারামিটার কিছু থাকতেও পারে নাও থাকতে পারে। সো আমি শর্টকাটে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করি তিনটা ফিল্ড সহ কনস্ট্রাক্টর, দ্যাট মিন্স স্ট্রিং কাস্টমার নেম, স্ট্রিং আইডি এবং স্ট্রিং ফোন নাম্বার। তার মানে এখন আমাকে এখানে এরর দিবে, এরর এই কারণে দিবে যে এতক্ষণ এই ক্লাসে কোনো কনস্ট্রাক্টর ডিফাইন করা ছিল না, এজন্য ডিফল্ট কনস্ট্রাক্টর কল হয়েছে। তো আমি যখন নিজের থেকে এখন একটা কনস্ট্রাক্টর ডিফাইন করে দিছি, তখন আর ডিফল্ট কনস্ট্রাক্টরটা কল হবে না, অলওয়েজ এই কনস্ট্রাক্টরটা কল হবে, এবং এই কনস্ট্রাক্টরে তিনটা প্যারামিটার দিতে হবে, সুপার কি জিনিস বলে জানা পাবো। এই কনস্ট্রাক্টরে তিনটা প্যারামিটার অবশ্যই দিতে হবে, নাম, আইডি এবং ফোন নাম্বার। সো আমাকে এখানে অবশ্যই এখন প্যারামিটার হিসেবে নাম, আইডি এবং ফোন নাম্বার দিতে হবে। তার মানে এই কনস্ট্রাক্টরে তিনটা ভ্যালু অ্যাসাইন করে দিলাম, এখানে যে তিনটা ভ্যালু আসবে আসার পরে ক্লাসের যে প্রপার্টিগুলো আছে অ্যাসাইন হয়ে যাবে। এই তিনটা হচ্ছে ক্লাসের প্রপার্টি, দেখেন নামগুলো কিন্তু দুটোই সেম, দিস ডট কাস্টমার নেম ইকুয়ালস কাস্টমার নেম, কিন্তু যখন যেটা হাইলাইট করতেছি দেখেন তো কোনটা হাইলাইট হচ্ছে, এগুলো হচ্ছে ক্লাসের প্রপার্টিগুলো, আর এগুলো হচ্ছে লোকাল ভেরিয়েবলগুলো, ইউজার যেটা পাঠাইছে। সো ইউজার যেটা পাঠালো সেটা আমি ক্লাসের প্রপার্টিতে অ্যাসাইন করে দিচ্ছি। তো এখন যদি আমি কাস্টমার নেমটা প্রিন্ট দিই, কী প্রিন্ট করবে? আগে আর নাল, আগে নাল প্রিন্ট করতে, এখন নামটা প্রিন্ট করে দিচ্ছি। ঠিক আছে, একটু আগে বলছিলাম যে চাইলে আপনি দুইটা প্রপার্টি নিয়েও একটা কনস্ট্রাক্টর বানাতে পারেন, চাইলে আপনি একটা নিয়েও কনস্ট্রাক্টর বানাতে পারেন। যেমন আমি আর একটা কনস্ট্রাক্টর বানাচ্ছি যেটাতে ফিল দিব জাস্ট
দুইটা, কাস্টমার নেম আর কাস্টমার আইডি। সেক্ষেত্রে আমি যখন অবজেক্টটা ক্রিয়েট করব, আমি যদি আরেকটা কাস্টমার অবজেক্ট ক্রিয়েট করি, কাস্টমার সি টু ইজ ইকুয়ালস নিউ কাস্টমার, দেখেন আমার এখানে দুইটা কনস্ট্রাক্টর চলে আসে, একটা প্যারামিটার নিবে দুইটা, আর একটা প্যারামিটার নিবে তিনটা। সো আমি যেটাই দেই অ্যাকসেপ্টেবল, যদি দুইটা দেই তাহলে যেটা দুইটা প্যারামিটার সেটা কল হবে, যেটা তিনটা দিব তাহলে সেটা কল হবে, তিনটা আর একটা কল হবে। এই জিনিসটাকে অ্যাকচুয়ালি বলা হয় কনস্ট্রাক্টর ওভারলোডিং, ঠিক আছে? এই জিনিসটাকে বলা হয় কনস্ট্রাক্টর ওভারলোডিং। তাহলে সি টু দুইটা ফিল্ড মাত্র ইনিশিয়ালাইজ হয়েছে, ফোন নাম্বার কিন্তু হয় নাই, সে স্টিল নাল, নাল অবস্থায় আছে। তাহলে আমাকে অন্যভাবে অ্যাসাইন করতে হবে, লাইক সি টু ডট কাস্টমার ফোন ইজ ইকুয়ালস, তারপর এখানে কিছু একটা দিয়ে দিলাম। কনস্ট্রাক্টরের মাধ্যমে না করে আমি আলাদাভাবে করতে পারি, বাট আমি যে এখানে প্রপার্টিতে সরাসরি একটা ভ্যালু অ্যাসাইন করে দিলাম, এটাতে একটা প্রবলেম আছে, এখানে একটা সিকিউরিটি কনসার্ন আছে। যেমন ধরেন নর্মালি যেটা হয় সফটওয়্যার কোম্পানিগুলোতে, বা আমি ধরলাম কোম্পানির মালিক, আপনারা সবাই আমার এমপ্লয়ার, আমি আপনাদেরকে বললাম যে আমরা একটা সফটওয়্যার একটা প্রজেক্ট করতেছি, অনেক বড় একটা প্রজেক্ট, আপনাদের সবার কন্ট্রিবিউশন লাগবে, আপনাদের সবাইকে কাজ ভাগ করে দিবেন, এই হচ্ছে প্রজেক্ট, এই হচ্ছে গাইডলাইন, আপনি একটা ক্লাস বানাবেন, আপনি ওই ক্লাসটা বানাবেন, সবাই মোটামুটি আলাদা আলাদা ক্লাস বানাবে। এবং আমি রিকোয়ারমেন্টে বলে দিলাম যে আমার কাছে এই থাকতে হবে, এই ম্যাথডগুলো থাকতে হবে, এই ক্যালকুলেশনগুলো থাকতে হবে, আপনারা আমাকে জিনিসপত্র এভাবে বানাই দিবেন ক্লাসগুলো। সাপোজ মনে করেন যে আপনি আমাকে একটা এই মুহূর্তে কাস্টমার ক্লাস বানাই দিচ্ছেন, আমরা একটা ই কমার্স সাইট বানাবো, কাস্টমার ক্লাস আমাকে বানাই দিচ্ছেন, এই কাস্টমার ক্লাস দিয়ে আমরা কী করবো, নতুন কাস্টমার এন্ট্রি করবো। সাপোজ ধরেন এই মুহূর্তে আমার কাস্টমারের তিনটাই ফিল্ড আছে, কাস্টমার নাম, আইডি আর ফোন নাম্বার, এবং আমাদের নতুন একটা কাস্টমার আসলো এবং আমি সুন্দর মতো কাস্টমার একটা অবজেক্টটা ক্রিয়েট করে ফেললাম এবং কনস্ট্রাক্টরের তিনটা নামও দিয়ে দিলাম, ঠিক আছে? আমি যখন আপনার কাছে ক্লাসটা নিব, আমি কিন্তু আমার অত সময় নাই যে আপনার ক্লাসের মধ্যে ঢুকে ঢুকে আপনি কী লিখছেন না লিখছেন আমি এসব দেখব। আমি আপনাদের কাছ থেকে ক্লাসগুলো নিব, নেওয়ার পর আপনার ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করার পর ডট দিয়ে আমি দেখবো কী কী মেথড আছে, কী কী প্রপার্টি আছে আমার রিকোয়ারমেন্টের সাথে মেলে কি। আমি চাই কাস্টমার ইনফরমেশন, সো আমি অবশ্যই কাস্টমার একটা অবজেক্ট ক্রিয়েট করে ডট দেওয়ার পর দেখবো যে গেট কাস্টমার ইনফরমেশন বা ইনফরমেশন টাইপের কোনো মেথড ক্রিয়েট করা আছে কিনা, যে আমাকে কাস্টমারের সমস্ত ইনফরমেশনগুলো দিবে যে না, আমি যদি না পাই আমার কিন্তু মাথা খারাপ হয়ে যাবে। সো আপনি আমাকে একটা ক্লাস দিলেন, আমি এখানে সুন্দর মতো কাস্টমারের অবজেক্ট ক্রিয়েট করা শুরু করলাম এবং একজন কাস্টমারের মনে করেন অবজেক্ট আমি ক্রিয়েটও করলাম। কাস্টমারের ইনফরমেশন তো সিকিউর ইনফরমেশন, তাই না? আমি কাস্টমারের একটা এন্ট্রি দিলাম, তার নাম দিলাম হাসান, তার আইডি দিলাম এটা, ফোন নাম্বার দিলাম এটা। এখন সাপোজ এই ক্লাসটা আরেকজন হাতে পড়লো, সে এত কিছু না বুঝে সি ওয়ানের পরে ডট দিয়ে দেখলো যে কাস্টমার নাম ফোন এগুলো সব স্ট্রিং টাইপের, এক কাজ করি কাস্টমারের আইডিটা বা ফোন নাম্বারটা কাউকে কিছু না জানায় যে চেঞ্জ করে দিলাম। আমি সি ওয়ান অবজেক্টটা ক্রিয়েট করছিলাম এই টেলিফোন নাম্বার দিয়ে, পরে
সরাসরি প্রপার্টিতে আমি একটা ভ্যালু অ্যাসাইন করে দিলাম, তাহলে এই মুহূর্তে আমার সি1 ডট কাস্টমার ফোন নাম্বার কিন্তু পরে যেটা চেঞ্জ হয়েছে সেটাই দেখা যায়, আগেরটা থাকে। তার মানে যে কেউ এসে এই ক্লাসে যে কোনো প্রপার্টি চেঞ্জ করে দিতে পারে। অবজেক্টিভ ইনফরমেশন গুলো তো সিকিউর থাকা উচিত, ডাটা এনক্যাপসুলেট করে রাখবে, কিন্তু এখানে ইজিলি চেঞ্জ করা যাচ্ছে। তো এখানে ইনফরমেশন একটা লিক আছে, কাস্টমার যদি এরকম ফোন নাম্বার চেঞ্জ হয়ে যায় তাহলে তো লস। তো আমি আপনাকে ডেকে বললাম যে না, এরকম অ্যাক্সেস দেওয়া যাবে না, আপনি এটা বন্ধ করেন। কেউ যেন এই ক্লাসটা আরেকজন যদি কেউ ইউজ করে, কাস্টমার ক্লাসটা কেউ যেন এই ক্লাসটা করতে না পারে। আপনি যখন কী করলেন, আচ্ছা ঠিক আছে আমি সবগুলো প্রাইভেট করি। আপনি দিলেন সব প্রাইভেট করে, এখন হয়ে গেছে আরেক সমস্যা। ঠিক আছে এখন আর চেঞ্জ করতে দিবে না, বাট প্রবলেম হলো এখন আপনি ইনফরমেশন দেখতেও পারবেন না, কারণ আপনি এখন সি1 এর পরে যদি ডট দেন কিছুই পাবেন না। বাই দ্য ওয়ে এখানে একটু অন্য ব্যাপারে ইন্টারফেস করি, সি1 এর পরে ডট দেওয়ার পরে আমরা কিছু জিনিস দেখতেছি। নর্মালি কোনো একটা ক্লাসের রেফারেন্স ক্রিয়েট করার পরে ডট দিলে ওই ক্লাসের পাবলিক প্রপার্টি এবং মেথডগুলো শো করে। আমি সি1 কাস্টমার টাইপের একটা রেফারেন্স ক্রিয়েট করছি, সো স্বাভাবিকভাবে সি1-এর পরে যদি ডট দেই তাহলে সি1 কাস্টমার ক্লাসের যে মানে পাবলিক প্রপার্টি অথবা পাবলিক মেথডগুলো আছে সেগুলোই দেখাবে, এর বাইরে আর কোনো কিছু দেখাবে না। আমার যদি এখানে কোনো একটা মেথড থাকতো পাবলিক, পাবলিক স্ট্রিং গেট ইনফো গেট ইনফরমেশন, যে কোনো একটা কিছু রিটার্ন করতেছে সামথিং, এটা পাবলিক। সো আমি সি1-এর পরে ডট দিলে গেট ইনফরমেশন এর মেথডটা পাবো, পাবলিক মেথডটা। বাট বাকি যে জিনিসগুলো পাচ্ছি এগুলো তো আমার কাস্টমার ক্লাসের মধ্যে নাই, তাহলে এগুলো কীভাবে আমি পাচ্ছি? পাশে দেখেন গেট ইনফরমেশনটার পাশে টাইপ হচ্ছে রিটার্ন করতেছে স্ট্রিং এবং পাশে ক্লাসের নামটাও লেখা আছে। অন্য মেথডগুলোর পাশে দেখেন রিটার্ন টাইপ আছে প্লাস অবজেক্ট নামে একটা ক্লাস লেখা আছে, এগুলো তার মানে অবজেক্ট ক্লাসের মেথড। কথা হচ্ছে কাস্টমার ক্লাসের মধ্যে অবজেক্ট ক্লাসের মেথড কী হবে? জাভাতে অবজেক্ট নামে একটা ক্লাস আছে যেটাকে বলা হয় অ্যাকচুয়ালি অ্যাবসোলিউট প্যারেন্ট, সব ক্লাসের প্যারেন্ট। আপনি এক্সটেন্ড কিওয়ার্ড লিখে এক্সটেন্ড করেন আর না করেন, আপনি যখনই কোনো ক্লাস ক্রিয়েট করবেন অটোমেটিক্যালি অবজেক্টটা ওই ক্লাসের প্যারেন্ট হয়ে যাবে। এবং ইনহেরিটেন্সের ল অনুযায়ী চাইল্ড ক্লাস বা সাব ক্লাস প্যারেন্ট ক্লাসের সব প্রপার্টি পাবলিক, পাবলিক প্রপার্টি এবং মেথড সবগুলো নিয়ে নেবে। সো অবজেক্ট ক্লাসে হয়তো আরও মেথড বা আরও প্রপার্টি আছে আমি জানি না, কিন্তু আমি এখানে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো সব পাবলিক মেথড, যেটা আমার কাস্টমার ক্লাসটা অটোমেটিক্যালি প্যারেন্টের কাছ থেকে নিয়ে নিচ্ছে। এই জন্য আমরা যে কোনো ক্লাস ক্রিয়েট করি না কেন, যে কোনো ক্লাস যখন যা ডট দিলেই এই কমন এই জিনিসগুলো দেখতে পাবে, ইকুয়ালস হ্যাশ কোড টু স্ট্রিং এই ম্যাথগুলো, এগুলো অ্যাকচুয়ালি অবজেক্ট ক্লাস থেকে আসতেছে। তো যে কথাটা বলতেছিলাম যে আমার সিকিউরিটি কনসার্ন ছিল, আমি আপনাকে মানা করল বলে দিলাম যে আমি যেন সরাসরি ডাটা অ্যাক্সেস করতে না পারি, আপনি সবগুলো ফিল্ড প্রাইভেট করে দিলেন। এখন এমন অবস্থা দাঁড়াইছে যে প্রাইভেট করে দেওয়ার ফলে আমি আর ইনফরমেশনগুলো দেখতেও পারতেছি না, আমি যে কাস্টমার নাম আইডি ফোন নম্বর দেখবো সেটাও পারতেছি, এটা তো হওয়া উচিত, অ্যাটলিস্ট ইনফরমেশন তো আমি দেখতে পারবো, আমার ওদিকে পাবলিকও রাখতে পারবো না, তাহলে কী করা যায়? আপনি তখন করলেন কি, আচ্ছা ঠিক আছে সাপোজ ধরেন এরকম মেথড করে কিছু নাই এই মুহূর্তে,
আপনি প্রত্যেকটা প্রপার্টির জন্য প্রপার্টিগুলোকে দেখানোর জন্য একটা করে মেথড ডিফাইন করুন। যেমন কাস্টমার নেম দেখার জন্য কেউ যদি কাস্টমারের নেম দেখতে চায় তাকে এই মেথডটা কল করতে হবে, পাবলিক স্ট্রিং গেট কাস্টমার নেম, যে অ্যাকচুয়ালি রিটার্ন করবে দিস ডট কাস্টমার নেম। তাহলে এবার যদি সি ওয়ান লেখে আমি ডট দেই, আমি দেখতেছি গেট কাস্টমার নেম নামে একটা মেথড আছে, মেথডটা কল করলে আমি যদি এখন প্রিন্ট লাইন দেই দেখবেন যে কাস্টমার নামটা চলে আসছে। এরকম তাহলে প্রত্যেকটা ফিল্ডের জন্য একটা করে গেট মেথড ইনফরমেশনটা নেওয়ার জন্য আমি নামগুলো নিতে পারতেছি, কোনো প্রবলেম নেই। বাই দ্য ওয়ে কাস্টমারের ফোন নাম্বার আসলে একটা মানে মিউটেবল জিনিস বা চেঞ্জ হতেই পারে, ফোন নাম্বার চেঞ্জ হতেই পারে, দ্যাট মিন্স কাস্টমার তো আরও আদার্স ইনফরমেশন থাকতে পারে, অ্যাড্রেস অ্যাড্রেস অ্যাড্রেসও চেঞ্জ হতে পারে, সেক্ষেত্রে কাস্টমার ইনফরমেশন আমার ডাটাবেস আপডেট করতে হবে। আপডেট করা মানে কি নতুন ডাটা সেট করা, এই মুহূর্তে আমি কিছু সেট করতে পারতেছি পারতেছি না। তো আমি আবার আপনাকে যে ক্লাসটা লিখছেন তাকে আবার বললাম যে আমার তো সেট করতেই হবে, সিকিউরিটি ইস্যু থাক আর না থাক এটা আমি জানি না, আমার তো আপডেট করতে হবে, কাস্টমার ফোন নাম্বার চেঞ্জ হয়ে গেছে। আপনি এখন কী করবেন, আবার বিপদে পড়লেন, পাবলিকও করা যাবে না। আপনি করলেন কি, আচ্ছা ঠিক আছে ফোন নাম্বারটা এক কাজ করি, কেউ যদি সেট করতে চায় ফোন নাম্বার মেথডের মাধ্যমে কল করে সেট করতে হবে। সো আপনি একটা মেথড লিখলেন পাবলিক ভয়েড সেট কাস্টমার ফোন, যে মেথডটা কল করবে সে প্যারামিটার হিসাবে একটা নতুন ফোন নাম্বার পাঠাবে, যে ফোন নাম্বারটা অ্যাকচুয়ালি অ্যাসাইন হয়ে যাবে দিস ডট কাস্টমার ফোনের মধ্যে। বুঝা গেল? সো এখন যদি আমি কাস্টমারের ফোন নাম্বার সেট করতে চাই তো আমি লিখতেই পারি সি ওয়ান ডট সেট কাস্টমার ফোন, নতুন নাম্বার আসছে নতুন নাম্বার সেট করছি। তাহলে এইভাবে সেট করা আর প্রপার্টির মাধ্যমে সরাসরি সেট করা আমি কিন্তু আলটিমেটলি সেট করতেই পারতেছি, আরেকজন ডেভেলপার এসে সুন্দর মতো এই সেট মেথডটা কল করে নতুন একটা নাম্বার দিয়েও দিতে পারে, আমার তারপরও তো সিকিউরিটি কনসার্ন থেকেই গেল, থেকে গেল না, রিপ্লেস হয়ে যাচ্ছে। তো আমার লাভ কি হলো একটা মেথড এত কাহিনি কাহিনি করে, উপায় কি, আমি তো এখনো চেঞ্জ করতে পারতেছি, আমি পাবলিকও রাখতে পারতেছি না, তো কি করা যায়? একটা জিনিসই করা যায় মেথড, এটাই ঠিক আছে, আপনি বললেন আচ্ছা ঠিক আছে আর তো কিছু করার নাই, তাহলে যিনি চেঞ্জ করবে বা সেট করবে সে সেট করার আদৌ যোগ্যতা বা ক্ষমতা রাখে কিনা সেটা একটু চেক করা যেতে পারে, দ্যাট মিন্স আমি একটা কন্ডিশনের মধ্যে এই স্টেটমেন্টটা রেখে দিতে পারি যে একজন ছাড়া প্রজেক্ট ম্যানেজার ছাড়া বা এইচআরের লোকজন ছাড়া কেউ এটা সেট করতে পারবে না, এখানে কোনো অথেন্টিকেশনের অবস্থা থাকতে পারে, কোনো ইউজার নেম বা ইউজার আইডি আমরা চেক করতে পারি যে ইফ ইউজার আইডি ইজ নট ইকোয়ালস দিস বা ইজ ইকোয়ালস যদি ওটা হয় অথরাইজড হয় তাহলে চেঞ্জ করবেন, নাহলে পসিবল না। আমরা ইজিলি একটা কন্ডিশন দিতে পারি না মেথডের মধ্যে যেটা প্রপার্টিতে সরাসরি করার ক্ষেত্রে পারতাম না, কন্ডিশন দেওয়া কিন্তু সম্ভব ছিল না, তো এটাই হচ্ছে সুবিধা অ্যাকচুয়ালি, এবং এই জন্যই এগুলোকে সেটার গেটার মেথড বলা হয়, যেটা আমরা একবারে শর্টকাটে গেটার এবং সেটার যদি দেই প্রত্যেকটা ফিল্ড সিলেক্ট করি প্রত্যেকটা প্রপার্টির জন্য গেটার এবং সেটার অটোমেটিক্যালি চলে আসছে। সো আমরা চাইলে
সিমনের পরে ডট দিয়ে গেট কাস্টমার আইডি, গেট কাস্টমার নেম, গেট ফোন নাম্বার পরে সেটও করতে পারি। নর্মালি হয়তো সফটওয়্যার ডিজাইনে সেটার মেথডগুলো থাকার পসিবিলিটি কম থাকে, মানে থাকে না সাধারণত, সেটার খুব কম থাকে, কারণ সেটা মানে সেট করা এত কন্ডিশন দেওয়ার দরকার নেই। অনেক সময় কিছু কিছু জিনিস হয়তো সেট করারই দরকার, চেঞ্জ করার প্রয়োজন হয় না, বাট গেটারগুলো অবশ্যই থাকে। ঠিক আছে, আচ্ছা এখন আমি আর একটা কাস্টমার অবজেক্ট ক্রিয়েট করি, এটা ইকুয়ালস আমি দিলাম সি ওয়ান। আমি নতুন একটা কাস্টমার অবজেক্ট নিছি বা রেফারেন্স নিছি যার মধ্যে অ্যাসাইন করে দিছি সি ওয়ান কে, তাহলে সি ওয়ান আর সি টুর মধ্যে ডিফারেন্স কি বা আদৌ কোনো ডিফারেন্স আছে কি? পরবর্তী করা যাবে, যেমন আমি যদি সি টু ডট গেট কাস্টমার নাম নেম দেই সি টু সি ওয়ান না, কোনটা আসবে? হাসানি আসবে। সি টু পরে যদি এখন আমি সি টু ডট সেট কাস্টমার নেম যদি অন্য কিছু করে দিই, এরপর সেম জিনিসটা যদি সি ওয়ান দিয়ে দেখতে চাই না, হাসানটা আগেরটা দেখাচ্ছে, পরেরটা কি হয়ে গেল? একই টিভি দুটো রিমোটের মতো, একই অবজেক্ট মেমোরি লোকেশনে যে জায়গাটা আছে দুটো রেফারেন্স পয়েন্ট করে আছে একই জায়গায়, আপনি চাইলে এটা দিয়ে কল করেন ওটা দিয়ে কল করেন একই, সেটা ডিফারেন্ট জিনিস দুটো অবজেক্ট যদি আমি কল করতাম। আচ্ছা এটা একটা অবজারভেশন গেল, সাপোজ ধরেন সি টু কে আমি বলতেছি অবজেক্ট ক্রিয়েট করছি, এখন আপনাদেরকে যদি বলি যে দুইটা অবজেক্টের ফুল ইনফরমেশন আমাকে প্রিন্ট করে দেখান, আপনি সি ওয়ান ডট গেট কাস্টমার নেম গেট আইডি গেট ফোন, আবার সি টু ডট গেট কাস্টমার নেম গেট আইডি গেট ফোন, এভাবে দেখাতে হবে না? খুব সহজ একটা উপায় আছে, আমরা যদি টু স্ট্রিং মেথডটা ওভারাইড করি, অবজেক্টে একটা টু স্ট্রিং মেথড ছিল না, ইনহেরিটেন্সের ক্লাস যখন দেখবো তখন দেখবো যে আজকে একটু ইয়ে রাখি, সেটা হচ্ছে আমরা চাইলে প্যারেন্ট ক্লাসের যে কোনো পাবলিক মেথড ওভাররাইড করতে পারি, প্যারেন্ট ক্লাসের মনে করেন প্যারেন্ট ক্লাসে একটা মেথড লেখা আছে, আমি সেই প্যারেন্ট ক্লাসটাকে এক্সটেন্ড করছি, মানে আমিও প্যারেন্ট ক্লাসের চাই, আমি চাইলে ওই মেথডটা হুবহু যেভাবে লেখা আছে সিগনেচার হুবহু ওইভাবে নিয়ে আমি ওর বডির ভিতরে অন্য কিছু লিখে দেবো, এটাকে বলে ওভাররাইড করতেছি, যা ছিল আমার প্রয়োজন ওটা দিয়ে আমার নেসেসারি ফুলফিল হচ্ছে না, আমি আমার মতো করে করে দিচ্ছি। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় মানে মেথডগুলো খালি থাকে, ইউজার বা চাইল্ড ক্লাস এসে সেগুলো ইমপ্লিমেন্ট করবে,
তো টু স্ট্রিং মেথডটা খুব মজার একটা মেথড। আপনি চাইলে আমরা, আচ্ছা প্রথমে আমরা যে সি1টাকে সরাসরি প্রিন্ট করাতে যে একটা অ্যাড্রেস দেখছিলাম না, আপনি যদি চান যে কোনো একটা অবজেক্টকে বা রেফারেন্সকে প্রিন্ট করলে আপনার নিজের মতো করে কাস্টমাইজ কোনো মেসেজ আপনি ইউজারকে দেখাতে চান, সেক্ষেত্রে আপনি টু স্ট্রিং মেথডটা ব্যবহার করতে পারেন। যেমন কাস্টমার ক্লাসে যে জেনারেট টু স্ট্রিং, এই ফিল্ডগুলো যদি আমি এখন চেক করা থাকে তাহলে সে, আচ্ছা দাদা প্রথমে আনচেক করি জেনারেট টু স্ট্রিং, মনে করেন রিটার্ন সামথিং, দেখেন ওভাররাইট একটা অ্যানোটেশন আছে। এই অ্যানোটেশনটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি এই মেথডটা একটা ওভার রিটার্ন মেথড, এই মেথডটা অ্যাকচুয়ালি কোথাও ডিফাইন করা আছে, আমি এটাকে নতুনভাবে আবার ডিফাইন করেছি। তবে ওভাররাইট করার শর্ত হচ্ছে প্যারেন্ট ক্লাসে যে সিগনেচারে ডিফাইন করা আমাকে হুবহু ওই সিগনেচারটাই মেনটেন করতে হবে। সিগনেচার বলতে একটা মেথডের দুইটা পার্ট থাকে, এতটুকু অংশকে বলা হয় সিগনেচার আর এই ব্রেসের ভিতরের অংশটাকে বলা হয় বডি। এগুলো প্রত্যেকটা হচ্ছে প্রত্যেকটা মেথডের সিগনেচার। আমাকে কোনো একটা মেথড ওভাররাইট করতে হলে হুবহু প্যারেন্ট ক্লাসে যে সিগনেচার আছে এটাই রাখতে হবে, নাম চেঞ্জ করা যাবে না, কোনো একটা অক্ষর ছোটো বড় করা যাবে না, রিটার্ন টাইপ চেঞ্জ করা যাবে না, প্যারামিটার নতুন একটা ঢুকানো যাবে না, যা আছে তাই। এরপর আমি বডিতে যা ইচ্ছে তাই লিখব। এখন মজার ব্যাপার হচ্ছে আমি যদি এখন সি1কে এবার যদি প্রিন্ট করি আগের মতো আর অ্যাড্রেস দেখব না, আমি লিখব সামথিং, কারণ টু স্ট্রিং এর মধ্যে আমি সামথিং লিখে রেখেছি। টু স্ট্রিং মেথডটা স্ট্রিং রিটার্ন করে, আমি যা রিটার্ন করব শুধু তাই। নর্মালি যেটা হয় টু স্ট্রিং মেথডটা আপনি ওভাররাইড করে নর্মালি ওই ক্লাসটা বা ওই অবজেক্টটার সম্পর্কে একটা সামারি, একটা ইনফরমেশন যদি দেখাতে চান, তো আপনি চাচ্ছেন যে অবজেক্টটা প্রিন্ট করলে ওই অবজেক্টে মানে প্রপার্টিগুলো মানে নাম ধাম কাস্টমার সব একসঙ্গে আমাকে একটা সামারি দেখো, তাহলে সেই ক্ষেত্রে টু স্ট্রিং মেথডগুলো খুবই ইউজফুল। যেমন আমি টু স্ট্রিং মেথড ওভাররাইড করতেছি, এবারে ফিল্ডগুলো দিয়ে করি, তাহলে দেখেন সে সুন্দর মতো আমাকে একটা স্ট্রিং জেনারেট করে দিচ্ছে অ্যাকচুয়ালি এই নাম ধামগুলো দিয়ে। আমি যদি এখন এটা প্রিন্ট করি, সি ওয়ানে আমি যা যা সেভ করছিলাম ওই জিনিসগুলো চলে আসে, কাস্টমার নেম হচ্ছে হাসান, আইডি হচ্ছে এটা, ফোন নাম্বার হচ্ছে। সিমিলারলি সি2 যদি দেখতে চাই, এখন যদি সেম লাইন সি2 লিখি সি2 ইনফরমেশন চলে আসে। তাহলে আমাকে কোন একটা ক্লাসের ইনফরমেশন দেখার জন্য কাস্টমার ইনফরমেশন দেখার জন্য বারবার গেট মেথডগুলো কল করতে হচ্ছে, তাই না? আমি জাস্ট টু স্ট্রিং মেথডটা কল করে দেবো, ইনফরমেশনগুলো এমনি চলে আসবে। তো কোনো কনফিউশন আছে কারো? অ্যারে দেখছি, হ্যাঁ আপনি লেখেন না বসেন, অনেক তাড়াতাড়ি আসুন। তো জায়গা পাচ্ছেন না?